उदयपुर रिटार्निंग अफिसर सामने अवस्थान करछि। कारण विगत दिन जखन मीटिंग हयेछिलो आमरा बोलेछिलाम मीटिंगे आमादेरके निर्वाचन परिचालना करते निर्वाचन प्रार्थी दीते आमादेर भोटार तालिका एवं प्रयोजन तथ्यादि कागजपत्र देवार जन्य एटाई नियम। किन्तु उदयपुरे रिटार्निंग अफिसे आमादेर कोनो कागजपत्र भोटार तालिका किछु देयनि एवं एकई अवस्था देखेछि आमरा अमरपुरे। अमरपुरे रिटार्निंग अफिसार समस्त कागजपत्र भोटार तालिका दिएछेन। एकई जिलार अधीन दुटो रिटार्निंग अफिसे दुई रकम सिद्धान्त निते पारे ना। তাই আমরা আজকে এখানে আজকে অবস্থান করছি জাতীয় কংগ্রেসের উদ্যোগে প্রয়োজনীয় ভোটার তালিকা এবং প্রয়োজন তথ্যাদি দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আলোচনা করেনি মাননীয় আরকেপুর ওসি এবং এসডিপিও সাহেব আমাদের সঙ্গে আলোচনা করেছেন, এরপর তারাও ভিতরে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসেনি। আপনার সাথে মহকুমা শাসকের অফিস থেকে কোনো প্রতিনিধি আপনার সাথে কোনো কথাই বলেনি? আমাদের সঙ্গে কোনো প্রতিনিধি আসেনি, আমাদের সঙ্গে আলোচনাই করেছে। আপনাদের আপনারা কি করা যায়? রাজনৈতিক আন্দোলন তো সবার অধিকার আছে, রাজনৈতিক আন্দোলনে কোনো সীমা পরিসীমা নেই। দেখা যাক। আপনার নাম? সৌমিত্র বিশ্বাস, সদস্য। প্রেক্ষিতে মাননীয় মহকুমা রিটার্নিং অফিসার আমাদেরকে ডেকেছেন, আমি কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেছি। এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং উনি আমাদের প্রতি আন্তরিক এবং উনি স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছেন এবং আগামী দিনে খুব দ্রুত এই সমস্যার সমাধান করতে উনি প্রচেষ্টা করবেন। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।